সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কাটাকন পেজবিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও। দর্শক, আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবসময় আমাদের দোকান থেকে আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন। দর্শক, আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কৃষ্ণ দোকান এফএম পেজ ছবি কিছু বিড়ালের কালেকশন। তো আজকে আপনাদের দেখাবো আমাদের দোকানের সবচেয়ে হাই কোয়ালিটির বিড়ালগুলো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার বাজেটে বিড়ালটি আপনারা পেয়ে যেতে পারেন। তো আমরা বিভিন্ন প্রাইজের বিড়ালগুলো আপনাদের দেখাই থাকি। তো সবাই ঢাকার বাইরে থাকে, কেউ ঢাকার ভিতরে থাকে, তো সবসময় আমাদের দোকানে আইসা বিড়ালগুলোর আপডেট দেখতে পারে না, সেই জন্য হচ্ছে আমাদের চ্যানেলটি খোলা। তো আপনারা বাসা বাড়িতে বসে বিড়ালগুলো দেখতে পারবেন, এবং বিড়ালটি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, যদি বিড়ালটি থাকে আপনাদের বাসা আমরা ফুলের মাধ্যমে ফুটে দিতে পারবো। তো চলুন দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন, চলুন দর্শক ভিডিওটি শুরু করা হবে। সুপ্রিয় দর্শক, এখন যে বিড়ালগুলো আপনাকে দেখাবো, এখানে এই দুইটা আছে ফিমেল আর এটা আছে মেল। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে অডাই, অডাইটা হচ্ছে দুই চোখ দুই কালার। আপনি যদি সামনে থেকে লক্ষ্য করেন যে ওর দুইটা চোখ হচ্ছে দুই কালার, আর এটা হচ্ছে ট্রিপল কোডের বিড়াল। ট্রিপল কোড হচ্ছে সবচেয়ে বড় লোনের, একদম লং কোডের বিড়ালই হচ্ছে এটা। তো এটা সম্পূর্ণ লিটার ক্লিন আপ করা আছে, আর এটা ফুল হ্যাভি হচ্ছে বয় চিকেন, প্যাকফুড, বয় ফিশ সব খায়। তো এগুলোর ভ্যাকসিনের বয়স এখনো হয় নাই। আর এটা আসলে হচ্ছে আপনার নর্মাল আই, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল আই, মানে কন্টিনিউ যে কালারগুলো আপনার নর্মালি পার্সোনাল হয়ে থাকে সেই কালার। তো এগুলো হচ্ছে ভ্যাকসিনের বয়স এখনো হয়নি, এগুলো হচ্ছে বয়স 2 মাস। আর এগুলো হচ্ছে ফুড হ্যাবিট, বয় চিকেন, ক্যাট ফুড, বয় ফিশ সব খেতে পারে। আর লিটার ট্রেন আপনার হচ্ছে রুমের এক কর্নারে একটা লিটার বক্সের ভিতরে আপনি লিটার দিয়ে রাখবেন, সেখানে গিয়ে ওরা পটি করবে, অন্য কোথাও করবে না। তো এখান থেকে যদি আপনি অডাইটা নেন, অডাইটা হচ্ছে ফিমেল, তো এটার প্রাইসটা রাখবো আমি 22,000 টাকা, মাত্র 22,000 টাকা পিস করে অর্ডারটা পেয়ে যাবে। এরপরে দর্শক আর একটু বিড়াল দেখাবো, এটা হচ্ছে যে ফিমেল, এটাও ফিমেল, এটা হচ্ছে লেগুরারাই আর এটা হচ্ছে অডাই। তো এগুলো বয়স 2 মাস, আর এটার ম্যাক্সিমাম বয়স এখনো হয়নি। তো এটাও ফিমেল, এটার প্রাইসটা রাখবো অনলি 21,000 টাকা, অনলি 21,000 টাকা হলে একদম ট্রিপল কোডের ফিমেলটা আপনারা পেয়ে যাবেন। এরপরে এটা আছে অডাই, এটার দাম হচ্ছে 22,000 টাকা। আর এটা হচ্ছে মেল, মেল এগুলো হচ্ছে ট্রিপল কোডের, আপনার ডল ফেসার, আর এগুলো হচ্ছে সেমি পাঁচ, এগুলো হচ্ছে সেমি পাঁচের, আর এটা হচ্ছে ডল ফেসার, এগুলো সম্পূর্ণ লিটার ক্লিন আপ করা আছে। এটার প্রাইসটা রাখবো অনলি 19,000 টাকা, মাত্র 19,000 টাকা পিস হলে বিড়ালটি আপনারা পেয়ে যাবেন। বিকেলে যোগাযোগ করে তারপরে আসবেন, আর আমরা বরাবর সবসময় বলে থাকি যে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আসবেন, কারণ বিড়াল সবসময় এক কালেকশন থাকে না। আপনার যদি বিড়াল কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যদি থাকে তারপর আপনাকে জানাই দেবো, এরপর আপনি এসে নিয়ে যাবেন। অথবা যদি আপনার বাসা হোম ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে, এরপর আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা একজন লোককে পাঠিয়ে দেবো, সেই চার্জটা আপনাকে বহন করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিপল কোডের সেমি পাঁচের বিড়াল। তো এটার বয়স হচ্ছে 3 মাস, আর এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন, ক্যাট ফুড, বয়েল ফিশ সব খায়। আর এটার ভ্যাকসিনের বয়স হয়ে গেছে যদিও, কিন্তু এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি, আপনি নিতে চাইলে ভ্যাকসিন দিয়ে তারপরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এটার বয়স 3 মাস, আর আপনি মানে বাংলাদেশে আপনি যে প্রান্তে নিতে চান আমাদের কুরিয়ার সিস্টেম আছে, আপনি যদি যোগাযোগ করেন দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ছেলে বিড়াল, যদি আপনার কারো বাসায় ফিমেল থাকে যে আপনার একসাথে বড় করে আপনার ব্রিড করাতে চান, কারণ পার্সিয়ান সাধারণত এক ঘরের বাচ্চা নিলে আপনার ব্রিড করার প্রবলেম হয়, সেজন্য সবসময় চেষ্টা করবেন দুই ঘরের দুইটা নিতে, তাহলে আপনার বাচ্চার কাছে কোয়ালিটি ফুল আসবে এবং ভালো আসবে। আর যদি আপনি এক ধরে নেন তাহলে দেখা যায় বিভিন্ন প্রবলেমগুলো হয়, অনেক সময় আপনার প্রতিবন্ধী টাইপেরও হয়। তো এই জন্য হচ্ছে এক ধরে নেবেন না, সবসময় চেষ্টা করবেন দুই ঘরে নিতে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এটার বয়স হচ্ছে 3 মাস, আর এটার প্রাইসটা রাখবো অনলি 20,000 টাকা, মাত্র 20,000 টাকা পিস হলে ট্রিপল কোডের বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, আমি সবসময় ট্রিপল কোডের বিড়াল 25,000-26,000 টাকা সেল করে থাকি। তো এখন এটা হচ্ছে রোজা আসতেছে, এই জন্য ইউগুলোকে একটা ডিসকাউন্ট প্রাইস আপনাদের দিচ্ছি, যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন, কারণ আমাদের কালেকশন সবসময় একরকম থাকে না। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, তাহলে কোয়ালিটিগুলো জানতে পারবেন। আর যদি আপনাদের কারো এই ট্রিপল কোডের মেলটি পছন্দ হয়ে থাকে, আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাকে জানাই দিব যে বিড়ালটা আছে কিনা। কারণ অনেক সময় হয় কি যে আপনি বিড়ালের ভিডিও যখনই আপলোড করে থাকি, তো ভিডিও দেখে অনেকে অ্যাডভান্স করে দেয়, তো বুকিং করে আইসা পরে দিন নিয়ে যায়, এই জন্য আমি বলি সবসময় যে যোগাযোগ করে তারপরে আসবেন। সুপ্রিয় দর্শক, এখন যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিকো ফিমেল বিড়াল, এটার বয়স হচ্ছে 7 মাস, আর এটার ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট। এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন, ক্যাট ফুড, বয়েল ফিশ সব খেতে পারে। তো এটার আস্কিং প্রাইসটা রাখবো অনলি 20,000 টাকা, মাত্র 20,000 টাকা হলে আপনি নিউ অ্যাডাল্টের একটা ফিমেল পেয়ে যাবেন।
আপনার বাসা যদি কোনো অ্যাডাল্ট মেল থাকে আপনি ব্রিড করাতে পারবেন, সেক্ষেত্রে অনায়াসে নিতে পারেন। সাধারণত বিড়াল আপনার 8 মাসের পরে হিটে আসে, তো কিছু কিছু বিড়াল 6 মাস 7 মাসও হিটে চলে আসে। তো এটা অলরেডি একবার ফার্স্ট টাইম হিটে চলে আসছে। তো আপনার বাসা বাড়িতে যদি কোনো অ্যাডাল্ট মেল থাকে যে আপনি ব্রিড করাতে চাচ্ছেন, এরকম কোনো অ্যাডাল্ট ফিমেল খুঁজতেছেন, সেই ক্ষেত্রে আপনার এই বিড়ালটি নিতে পারেন। আপনার বাসায় নেওয়ার পরে 1-2 সপ্তাহ আপনার আলাদা পালতে হবে, তারপরে মিলাতে হবে, কারণ ফার্স্ট টাইম একটা বিড়াল আরেকটা বিড়ালের সাথে নিয়ে ছেড়ে দিলে অনেক সময় মারামারি করে। তো এই জন্য করতে হয় কি যে সবসময় একটা বিড়াল 1 সপ্তাহ 10 দিন পালবেন, তারপরে হচ্ছে মেল বিড়ালের সাথে ছেড়ে দিবেন, তখনই ওরা ব্রিড করবে। সুপ্রিয় দর্শক, এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিডের পার্সিয়ান। তো হাইব্রিড বলতে যে মিক্সড ব্রিড যেটাকে বলে, আমাদের দেশি বিড়ালের সাথে পার্সিয়ানের যে মিক্সড ব্রিড, তো সবাই মিক্সড ব্রিডের কথা অনেকে বলে থাকে, তো আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাকে বলে ক্যালিকো কালার। তো এটা হচ্ছে মা হচ্ছে দেশি, বাবা হচ্ছে পার্সিয়ান। তো এটার ঘরের থেকে এটা আসে মিক্সড ব্রিডের। তো এটার বয়স হচ্ছে 2 মাস। এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন, ক্যাট ফুড, বয়েল ফিশ সব খায়। এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে। তো এটা হচ্ছে 2 মাসের বিড়াল। যদি কারো ভালো লাগে স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এটার প্রাইসটা রাখবো অনলি 4,000 টাকা, মাত্র 4,000 টাকা পিস হলে এত সুন্দর মিক্সড ব্রিডের বিড়ালটি আপনারা পেয়ে যাবেন। নিচে চলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে, যোগাযোগ করে তারপরে আসবেন। এরপরে দর্শক আরো একটি দেখাবো, ব্রাউন কালার। এটা হচ্ছে ব্রাউন কালারের বিড়াল। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন কালার। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা। লিটার ট্রেন আপ হচ্ছে রুমের কর্নারে এরকম একটা লিটার বক্সে লিটার দিয়ে রাখবেন, এগুলো সে লিটারে গিয়ে পটি করবে। তো এটার প্রাইসটা রাখবো অনলি 3,000 টাকা, মাত্র 3,000 টাকা পিস হলে তো সুন্দর হাইব্রিডের বিড়ালটি আপনারা পেয়ে যাবেন। নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন। এরপরে দর্শক আরও একটি দেখাবো, এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের মিক্স। তো এটাও দেশি বিড়ালের সাথে পার্সিয়ানের মিক্স। তো এটার প্রাইসটা রাখবো অনলি 2,000 টাকা, মাত্র 2,000 টাকা পিস হলে মিক্সড ব্রিডের বিড়ালটি আপনারা পেয়ে যাবেন। আসলে মিক্সড ব্রিড আর দেশি বিড়ালের ভিতরে তেমন তফাত নেই। তফাতটা হচ্ছে ওদের বাবা মা আপনার দুই জাতের হওয়ার কারণে, যেমন পার্সিয়ানের ব্লাড লাইনটা খুবই ভালো, তো ওদের ব্লাড লাইন ওদের শরীরে থাকার কারণে ওরা আপনার রুমের বাইরে যায় না, কামড় খামচি কিছু দেয় না, এই জন্যই হচ্ছে মিক্সড বিড়ালগুলো নেওয়া। তো এটা হচ্ছে কালারের জন্য দাম কম বেশি হয়, এটা সাদা কালো, এই জন্য এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2,000 টাকা। সুপ্রিয় দর্শক, এখন যে বিড়ালগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে রয়্যাল বেঙ্গল ক্যাট, আর এটার ফ্রম হচ্ছে নেদারল্যান্ডের। এটা একদম চিতাবাঘের মতন দেখতে হয়, আর এটার প্রিন্টটা খুবই ডেঞ্জারাস একটা প্রিন্ট। তো স্পটেড প্রিন্টটা হচ্ছে সাধারণত যে একদম চিতাবাঘের মতন হবে, আর যেটা কালো কালো টাইপের ওটাকে বলে মার্বেল কালার। এরপর ওদের আরও কয়েকটা হয়, সিলভার হয়, স্নো হয়, বিভিন্ন কালারের হয়। তো আমার কাছে এখন এই মুহূর্তে আপনার মার্বেল প্রিন্টেডটা হবে, আর হচ্ছে স্পটেড প্রিন্টেডটা হবে। তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর এগুলো বয়স হচ্ছে 1.5 মাস। তো মোটামুটি আর 10-15 দিন পরে এগুলো হ্যান্ডওভার করার সময় হবে। তো এগুলো 2 মাস বয়স হলে নিতে পারবেন, আর এগুলোর এক একটা পার পিস পড়বে হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা পিস হলে এত সুন্দর রয়্যাল বেঙ্গল ক্যাটগুলো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম দেখতে চিতাবাঘের মতনই হবে। আপনার প্রিন্টগুলো যদি লক্ষ্য করেন কত সুন্দর, এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এটা হচ্ছে ব্রাউনের ভিতরে। আর এই সমস্ত কালেকশনগুলো আমরা অ্যাভেলেবেল আনি না, কারণ হচ্ছে যে এগুলো খুব কম চলে, এগুলো হচ্ছে সবাই এগুলো নিয়ে পালার মতন আর কি ক্ষমতা থাকে না। তো এই জন্য হচ্ছে কিছু এক্সপেন্সিভ কালেকশন যারা খোঁজে, যে আমি কিছু রেয়ার টাইপের কিছু পালতে চাই, তারা আপনার এই বেঙ্গল ক্যাটগুলো নিতে পারে। এগুলো হচ্ছে এখানে দুইটা আছে, দুইটাই ফিমেল, আর মেল হবে মার্বেল প্রিন্টের, স্পটেড মেলটা নাই। তো এগুলো পার পিস 1,20,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, কিছু অনার করা যাবে। আর কেউ যদি আমার চ্যানেলের পক্ষ থেকে আসেন অবশ্যই কিছু অনার করা যাবে। আর এই কাটাবনের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ ভালো যত কালেকশন বলেন সব সময় এসএনপির সব আমরা এনে থাকি। তো আপনাদের যদি এক্সপেন্সিভ কোনো কালেকশন লাগে এরকম, তাহলে অর্ডার করবেন, দেওয়া যাবে ইনশাল্লাহ। আর কারো যদি এই বেঙ্গল ক্যাটের স্পটেড প্রিন্টগুলো যদি কারো ভালো লাগে, স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আর আরেকটি কথা দর্শক, সবাই যতটুকু সম্ভব আমরা ভিডিও করে আপনাদের জন্য যতটুকু সম্ভব সংক্ষেপে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঞ্জার কালারের, এটা হচ্ছে ফিমেল বিড়াল। এটা হচ্ছে ফিমেল বিড়াল, আর এটার বয়স হচ্ছে 2 মাস 5 দিন। এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা। আর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন, বয়েল ফিশ, আর ওয়েট ফুড খেতে পারে, ও এখনও ক্যাট ফুড খেতে পারে না। তো এটার প্রাইসটা রাখবো অনলি 20,000 টাকা, মাত্র 20,000 টাকা পিস হলে আপনি জিঞ্জার কালারের ফিমেল বিড়াল পেয়ে যাবেন। এই মানে এই অফারটি থাকবে সীমিত আকারে, কারণ হচ্ছে এই বিড়ালগুলো যতদিন থাকে ততদিন এই অফারটি চলবে।
আপনি 2-4 দিনের ভিতরে আপনি যদি ভিডিও আপলোড করার পক্ষে নিতে চান যোগাযোগ করে তারপরে আসবেন। আর এটা আছে বাই কালারের মেল, এটার প্রাইস থাকবে অনলি 18,000 টাকা। এটা হচ্ছে ডাবল কোটেড, এটা হচ্ছে ডাবল কোটেড, এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। এখানে জোড়া আছে, কেউ যদি জোড়া নিতে চান তাহলে জোড়া রাখবো 35,000 টাকা। 35,000 টাকা হলে আপনারা জোড়াটি পেয়ে যাবেন। আর যদি কেউ সিঙ্গেল কিনছেন তাহলে ফিমেলটা রাখবো 20,000 টাকা, মেলটি রাখবো 18,000 টাকা। যোগাযোগ করে তারপরে আসবেন। আর আমরা সবসময় বলে থাকি যে কেউ রাতের 1-2টা বাজে ফোন দিবেন না, সবাই চেষ্টা করবেন রাতের সকাল 10টা থেকে 11-12টার ভিতরে ফোন দিতে। আর আপনাদের বিকাল দুপুরে যদি ঠান্ডা জ্বর কাশি বিভিন্ন প্রবলেমগুলো হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ভালো শিখবো কীভাবে রাখবেন কীভাবে পারবেন। আর এই গরমের দিনে বিড়ালটা সবসময় পানি দিয়ে রাখবেন, ফ্লাইট খালি করার চেষ্টা করবেন, তাহলে বিড়ালের আপনার বিভিন্ন প্রবলেমগুলো হয় সেগুলো দেখা দেবে না। আর বিড়ালকে সবসময় বয়েল চিকেন দেওয়ার চেষ্টা করবেন, বয়েল ফিশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অসুবিধা হবে না। তো দর্শক, আজকের বিড়ালের ভিডিওটি এখানে শেষ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার ভালো একটি ভালো কমেন্টে আমাদের নেক্সট আরেকটা ভিডিও করার অনুপ্রেরণা জাগে। তো সবাই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওতে আপনার যে যে বিড়ালটি পছন্দ হয়েছে আপনি স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।